আজকের এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য আমাদের এই চ্যানেলের নতুন গল্প ইসরাত জাহান তন্নিয়াপুর লেখা জানি দেখা হবে গল্পের তিন নম্বর পর্ব। যারা আগের দুইটা পর্ব পড়েছেন তারা অবশ্যই এই পর্বের শেষ পর্যন্ত পড়বেন, এবং যারা পড়েন নাই তারা আগের দুইটা পর্ব পড়বেন। তারপরে এই পর্বের পুরোটা পড়ার পর সবাই কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি গল্পে চলে যাই। তুমি কে? বিছানায় বধূ বেশে বসে থাকা শ্যামবর্ণের মেয়েটি ভয়ার্থ চোখে ধ্রুবর দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। ধ্রুব আবারও ধমকে সুরে বলল, বলছো না কেন, কে তুমি? শুনতে পাও না আমার কথা? আমি কিছু জিজ্ঞাসা করছি নাকি? আমি তারা, তোতলাতেই বলল মেয়েটি। তারা মানে? এখানে তো তরিনের থাকার কথা, তুমি কি করছো এখানে? তরিন আমার ছোট বোন, ওর সাথে আপনার বিয়ে হবার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আপনার সাথে আমার বিয়েটা হয়েছে। নিচের দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বলল, হোয়াট দ্য হেল, আমার সাথে তোমার বিয়ে হয়েছে মানে কি? কি বলতে চাইছো তুমি? মা বাবা, চিল্লাতে চিল্লাতে ঘর থেকে বের হলো ধ্রুব। ধ্রুবর চিৎকারে মা বাবা সহ বাকি আত্মীয়রা নিজেদের রুম থেকে দৌড়ে বের হলো। মা উত্তীর্ণ হয়ে বলল, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে, কি হয়নি সেটা বলো। তোমরা কার সাথে আমার বিয়ে করিয়েছো? কেন, তুই যাকে ভালোবাসিস তার সেই তার সাথেই তো? না, তার সাথে না, ও অন্য মেয়ে, ও তরিন না, ও তরিনের বড় বোন, রাগি গলায় বলল ধ্রুব। বড় বোন, কি বলছিস এইসব? অবাক হয়ে ধ্রুবর বাবার দিকে তাকালে ধ্রুবর মা। ধ্রুবর বাবা অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে আছে। ধ্রুবর মা ওর বাবার সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, ধ্রুব এইসব কি বলছে? ও ঠিকই বলছে, ওই মেয়ের সাথে ধ্রুবর বিয়ে হয়নি, যাকে ও ভালোবাসত আর যার সাথে আমরা ওর বিয়ে ঠিক করেছিলাম। কেন বাবা, কেন, কেন এমন করলে? আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোমাদের কাছে? আমাদের কাছে তোর ভালোবাসার দাম আছে, কিন্তু তুই যাকে ভালোবেসেছিলি ওই মেয়ের কাছে তোর ভালোবাসার কোনো দাম ছিল না, আর এখন পর্যন্ত নেই, বেশ গম্ভীর কণ্ঠে বললেন ধ্রুবর বাবা। মানে কি? ও আমাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, আর তোমরা বলছো ওর কাছে আমার ভালোবাসার কোনো দাম নেই? হ্যাঁ নেই, ওর কাছে তোর ভালোবাসার কোনো দাম নেই, যদি থাকতো তাহলে বিয়ের আগেই ওই মেয়ে পালিয়ে যেত না। পালিয়ে গেছে? তরিন বিয়ের আগেই পালিয়ে গেছে? অবাক হয়ে বলল ধ্রুব, হ্যাঁ পালিয়ে গেছে। আর তাই বাধ্য হয়েই ওদের আর আমাদের, মানে আমাদের দুই পরিবারের সম্মান রক্ষার্থে ওরই বড় বোনের সাথে আমরা তোর বিয়েটা করিয়েছি। বাহ বাবা, এই মেয়েকে বিয়ে করানোর আগে আমাকে একবারও বলারও প্রয়োজন মনে করলে না? না করিনি, প্রয়োজন মনে করিনি, তোর ইচ্ছা মতো বিয়ে করাতে গিয়ে আজ অপমানিত হতে গিয়েছিলাম। ভাগ্যিস এই মেয়েটা আমাদের সম্মান বাঁচিয়েছে। ধ্রুব আর ধ্রুবর বাবার কথাগুলো অবাক হয়ে শুনছিল ধ্রুবর মা। কথার এক ফাঁকে তিনি বললেন, তাহলে আমি কেন এই মেয়েকে চিনলাম না? ও তরিন, তরিন না। তুমি কি বোকা হয়ে গেছো ধ্রুবর মা? তুমি চিনবি কি করে? ওই মেয়ে কি যেন নাম? হ্যাঁ তরিন, ও তো সেদিন বাসাতেই ছিল না, তাই ওকে দেখোনি তুমি? আজ বুঝতে পারছি কেন এই মেয়ে সেদিন বাসায় ছিল না, আসলে ওই মেয়ে একটা ক্যারেক্টারলেস, না হলে আমরা যাওয়া সত্ত্বেও ওই মেয়ে সেদিন বাসাতে ছিল না কেন? ধ্রুব এতক্ষণ বাবার কথাগুলো নীরবে শুনছিল, হঠাৎ করেই বলে উঠল, এখন বুঝতে পারলাম কেন তরিনের সাথে আমার বিয়েটা হয়নি। কেন? অবাক হয়ে বলল ধ্রুবর বাবা। কারণটা হলো রাগ, সেদিন তরিন বাসায় ছিল না, তাই ওর প্রতি তোমাদের নেগেটিভ ধারণা জন্মেছে, আর সেই নেগেটিভ ধারণা থেকে রাগ, আর সেই কারণেই তোমরা চাওনি ওর সাথে আমার বিয়েটা হোক, আসলে সব কিছু তোমাদের প্ল্যান, আর এখন বলছো পালিয়ে গেছে? ছি বাবা ছি। ধ্রুব, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুই ভুলে গেছিস? বলে যাস না, উনি তোর বাবা, আর কোনো বাবা মা চায় না তার সন্তান অসুখী হোক, বেশ গর্জে কথাগুলো বলল ধ্রুবর মা। ধ্রুবর বাবা অবাক হয়ে গেছে নিজের ছেলের কথা শুনে। ধ্রুব বলল, হ্যাঁ তোমরা চেয়েছো আমি সুখী হই, হ্যাঁ আমি সুখী হব, তবে এই মেয়েকে নিয়ে না, আমি আমার তরিনকে নিয়েই জীবন সাজাবো, ওকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে খুঁজে বের করবই। কথাটা বলেই ঘরের দিকে পা বাড়ালো ধ্রুব, কিছুদূর গিয়ে আবারও থেমে গেল, বলল, আর হ্যাঁ একটা কথা, তোমরা কিছু যেন বলছিলে, ওই মেয়েটা তরিনের বড় বোন, ও কেমন বোন যে নিজের ছোট্ট বোনের ভালোবাসার মানুষকে কৌশলে নিজে বিয়ে করে নিল? ক্যারেক্টারলেস তরিন না, ক্যারেক্টারলেস এই মেয়েটা। আর আরেকটা কথা, তোমরা সবাই কান খুলে শুনে রাখো, আমি এই বিয়েটা মানি না। হনহন করে চলে গেল ধ্রুব, সবাই যেন পাথর হয়ে গেল। ধ্রুবর বাবা মাথা হাত দিয়ে পাশে রাখা সোফায় বসে গেলেন, খাটের উপরে বসে বাইরের সবকিছু এতক্ষণ শুনছিল তারা। এতক্ষণে অজোরে পানি বয়ে যাচ্ছে তার দুচোখ দিয়ে, শুধুমাত্র বাবার সম্মান বাঁচানোর জন্য ওই বিয়েটা করেছো, ছোট্ট বোনের ভালোবাসার মানুষের সাথে বিয়েটা হচ্ছে ঝামেলা হবে, এরকম কিছু একটা আগেই বুঝতে পেরেছিল তারা, কিন্তু
এর পরিণতি যে এইরকম কিছু হবে ভাবতে পারেনিও। এরকম ন্যাকা কান্না কাঁদবেন না প্লিজ, সহ্য হয় না এগুলো। ধ্রুব এই কটু কথাটার চলচলে চোখের সামনে তাকালো। তারা কিছু একটা বলতে চাইছেও কিন্তু পারছে না। ধ্রুবই বলল, কি ভেবেছেন আপনি, ড্যাং ড্যাং করে বোনের পয়সাওয়ালা ভালোবাসার মানুষকে বিয়ে করে শান্তিতে থাকবেন? কেমন বোন আপনি, লজ্জা করলো না এভাবে নিজের বোনের সাথে বেইমানি করতে? ছি, তারা কিছুই বলছে না। ধ্রুবর বলা কথার জবাব দেওয়ার মতো সামর্থ্যও নেই, তাই নীরবে চোখের পানি ফেলছে। ধ্রুব আবারও বলতে লাগলো, একটা কথা কান খুলে শুনে রাখুন, বিয়ে করে স্বামী বানিয়েছেন ঠিকই, কিন্তু স্বামীকে কখনো পাবেন না আপনি। সে অধিকার আমি আপনাকে দেব না, কারণ আমার উপর অধিকার শুধুমাত্র তরুণের, আর কারো না। আশা করি আপনিও কখনো আমার উপর অধিকার খাটাতে আসবেন না। যদি কখনো ভুলেও আমার উপর অধিকার ফলাতে চান তাহলে এর ফল খুব খারাপ হবে। এই বলে রাখলাম কথাটা বলি রাগে হনহন করে পাশের রুমে চলে গেল ধ্রুব। বেচারি তারা চলচলে চোখে তাকিয়ে রইল ধ্রুবর যাওয়ার পথে। বোর পৌনে পাঁচটায় ঘুম ভাঙল তারার। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল জানা নেই ওর। ধীরে ধীরে উঠে এক পাশে রাখা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক রাতে চোখগুলো কেমন ফুলে গেছে, শ্যাম্বর্ণের হলেও কাঁদতে কাঁদতে মুখ লাল হয়ে গেছে ওর। কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ওয়াশরুমে গেল তারা। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আবারও কাঁদতে লাগলো, না চাইতেও কাঁদছে, চোখগুলো বাদ মানছে না ওর। শুধুমাত্র বাবার সম্মানের জন্য নিজেকে কুরবানি দিতে হয়েছে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না ওর। এইসব ভাবতে ভাবতেই আবারও কেঁদে উঠল। ফ্রেশ হয়ে এসে নামাজ ঘরে গেল তারা। যদিও নামাজ ঘর কোনটা ওর জানা ছিল না, খুঁজতে খুঁজতে পেয়েছে ফজরের নামাজ সেরে কোনার কোরআন পড়তে বসলো ও। ধ্রুবর বাবার সবে মাত্র ঘুম ভেঙেছে, এখনও বিছানায় শুয়ে আছে। এমন সময় কারো মিষ্টি কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসলো কানে। কিছুটা অবাক হলেন তিনি, কারণ এই বাড়িতে ধ্রুবর মা ছাড়া আর কেউই কোরআন তেলাওয়াত করেন না। কিন্তু ধ্রুবর মা তো এখন ঘুমিয়ে আছে, কাল অনেক দখল গেছে তাই হয়তো এখনও ঘুম ভাঙেনি। কিন্তু এখন কে তেলাওয়াত করছে, নতুন বৌমা? ও তো সবেমাত্র এই বাড়িতে এসেছে, তাছাড়া আসার পরেই তো ওকে নিয়ে অনেক ঝামেলা হয়ে গেল। তাহলে কে? এইসব ভাবতে ভাবতে নামাজ ঘরের দিকে এগিয়ে গেল ধ্রুবর বাবা। নামাজ ঘরের সামনে গিয়ে খুশিতে জলচল করতে লাগলো ওনার চোখগুলো। না, উনি ভুল কাউকে ছেলের বউ করে এই বাড়িতে আনেনি, নিজের ছেলের জন্য এর চেয়ে পারফেক্ট বউ আর হবে না। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে সেটা বন্ধ করে বাইরে বের হতে যাবে, অমন সময় দেখলো নিজের শ্বশুর দাঁড়িয়ে আছে দরজার সামনে। মাথার ঘোমটাটা আর একটু সামনে টেনে শ্বশুরের পায়ে সালাম করলো তারা। ধ্রুবর বাবা তারাকে দু হাতে ধরে উপরে উঠিয়ে বলল, তুই কি দিয়ে তৈরি রে মা? তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন সবসময় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করব সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।